সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইনে দ্বিতীয় শ্রেণীর ক্লাসে তোমরা যারা আমার সঙ্গে আছো সবাইকে আমি মহানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আগুচ্ছ লাভলভ শুভেচ্ছা এবং অভিনন্দন। মনিকা সরকার, তোমাদের সঙ্গে আমি একটা পাঠে অংশগ্রহণ করব। এই ছুটিতে আসার আগে তোমরা অনেক সুন্দর সময় কাটাচ্ছ, একটু গল্প, একটু পড়া, আবার একটু খেলা, একটু ঘুরে বেড়ানো। তো সেই সঙ্গে সঙ্গে আমরা একটা পাঠ দেখব গণিত বিষয়ের উপর। সেটা আমরা অনেক সময় বাজারে যাই বাবা মার সঙ্গে, তারপর দর্জির কাছে যাই কাপড় তৈরি করতে, ড্রেস তৈরি করতে পছন্দের মতো সুন্দর সুন্দর অনেক জিনিস কিনি। কিন্তু এই জিনিসগুলো কিনতে হলে আমাদের একটা জিনিস প্রয়োজন হয়, একটা বিষয় আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে পরিমাপ। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা তাকে বলে পরিমাপ। আজ আমরা পরিমাপ বিষয় সম্পর্কে একটু জানব। তোমরা অনেকেই হয়তো জানো যে পরিমাপ কি। পরিমাপ সহজ ভাষায় আমরা বলতে পারি মাপা, কোনো কিছু পরিমাণ নির্ণয় করা, সেটা হচ্ছে পরিমাপ। তো আমরা যখন ওজন পরিমাপ করব তখন কেজিতে করা হয়, গ্রামে করা হয়, আবার যখন দৈর্ঘ্য পরিমাপ করি তখন সেটা আমরা করি মিটারে। হ্যাঁ, তো আজকে আমরা দৈর্ঘ্য পরিমাপ সম্পর্কে শিখব। বন্ধুরা, তোমরা 79 পৃষ্ঠা একটু বের করো আর একটা স্কেল পেন্সিল হাতে নাও। দৈর্ঘ্য পরিমাপ, আমরা কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করব স্কেল দিয়ে। যেমন দেখো, আমার হাতে দুটো পেন্সিল আছে, একটা বড়, একটা ছোট। আবার বলতে পারি লম্বা, একটা খাটো। এটা আমরা কি দিয়ে সঠিকভাবে পরিমাপ করতে পারি, এটার জন্য আমরা একটা স্কেল ব্যবহার করব। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, এটা আমরা সবাই জানি, এটা আন্তর্জাতিক একক এবং আমাদের সবার পরিচিত একক, যা পৃথিবীর সবাই জানে। আর বইয়ের এই ছবিটা একটু তোমরা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো দৈর্ঘ্য পরিমাপ। এখানে মিনা আছে, রাজু আছে, দুজন তোমাদের মধ্যে বন্ধু আছে। দুজন পেন্সিল তুলনা করছে, কাটটা লম্বা, কাটটা ছোট। আমরা এটা নির্ণয় করার জন্য এখানে দেখো দাগ দিয়েছি, কোনটা লম্বা, এ মাঝের কোনটা লম্বা, পাশেরটা সব থেকে ছোট, তার থেকে আর একটু বড় একটা। এভাবে আমরা স্কেলের সঙ্গে মিলিয়ে আমরা পরিমাপটা সঠিকভাবে করতে পারবো। এখানে একটা স্কেল আছে সেন্টিমিটার। হ্যাঁ, দৈর্ঘ্যের একক মিটার আমরা এটা জানলাম, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা জেনেছি দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, দৈর্ঘ্য পরিমাপের একক, পরিমাপে একক জানি। দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি, এরকম স্কেল ব্যবহার করতে পারি, প্লাস্টিক অথবা কাঠের অথবা স্টিলের। এখানে যে ছোট ছোট ঘর কাটা আছে, সেন্টিমিটার স্কেলে ঘর কাটা আছে। এছাড়া আমরা ফিতা ব্যবহার করতে পারি, এই ফিতা, ফিতা দিয়ে আমরা পরিমাপ করতে পারি। এভাবে এখানেও ঘর কাটা আছে, ছোট ছোট ঘর, 1, 2, 3, 4 এভাবে সামনে আগাবো, ফিতা দিয়েও আমরা পরিমাপ করতে পারি। তো মিটারের সঙ্গে সেন্টিমিটারের একটা সম্পর্ক আছে, যখন আমরা লম্বা কিছু পরিমাপ করতে যাব তখন মিটার, কখনো কিলোমিটার, যাবে আরো বেশি বেশি দূরত্ব হলে
আর যখন আমরা ছোট কিছু পরিমাপ করতে যাব তখন আমরা সাধারণত সেন্টিমিটার স্কেল ব্যবহার করব। তো মিটারের সঙ্গে সেন্টিমিটার একটা সম্পর্ক আছে বন্ধুরা, এখন আমরা সেটা জেনে নিব। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। বন্ধুরা এবার তোমরা বলো কি পেয়েছো, 1 মিটার সমান? হ্যাঁ ঠিক বলেছো। আমরা যখন সেন্টিমিটার স্কেলে মাপ ধরব তখন 1 2 3 যা এভাবে গুনতে গুনতে যখন আমার 100 সেন্টিমিটার হয়ে যাবে তখন আমি ধরে নিতে পারবো যে আমার 1 মিটারের সমান হয়েছে, অর্থাৎ জানলাম 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখন আমরা কোনো বস্তু দৈর্ঘ্য পরিমাপ করতে কি কি ব্যবহার করব, স্কেল কিংবা ফিতা ব্যবহার করবে, ফিতা আবার কখনো কখনো আমরা এরকম ফিতাও ব্যবহার করতে পারি। এগুলি হচ্ছে আমাদের দৈর্ঘ্য পরিমাপের উপকরণ। এখন আমরা কিভাবে সঠিকভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো এমন একটা চিত্র আমরা এখন দেখব। বন্ধুরা এখন আমরা স্কেল কিভাবে ব্যবহার করব সেটা আমরা জেনে নেব এই চিত্রের সঙ্গে। তোমরা প্রথম দেখতে পাচ্ছ স্কেলে 1 নম্বর দিয়ে দেওয়া আছে বস্তুর যে কোনো প্রান্ত স্কেলের শূন্য প্রান্তে স্থাপন করো। এই পেন্সিল দ্বারা আমি দৈর্ঘ্য পরিমাপ করব, সেক্ষেত্রে পেন্সিলের একটা প্রান্ত আমি সব সময় মিটার স্কেলের সেন্টিমিটার স্কেলের শূন্যের সঙ্গে মিলাবো, একটা প্রান্ত মিলাবো শূন্যের সঙ্গে। এখানে তোমরা খেয়াল করো কালো পেন্সিলটা পিছনের অংশটা মিলানো আছে শূন্যের সঙ্গে, পরবর্তী অংশ মিলেছে যে সংখ্যার সঙ্গে সেটাই হবে তার সঠিক পরিমাপ। যেমন আমরা এখানে পেন্সিলের দৈর্ঘ্য মিলেছে কোথায় তোমরা খেয়াল করো, দেখো হ্যাঁ ঠিক বলেছো, 8-এর সঙ্গে মিলেছে, তোমাদের অনেক ধন্যবাদ। তাহলে আমরা কি পেলাম, পেন্সিলটার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, পেন্সিলটার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, বড় পেন্সিলের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। আমরা পেয়েছি বড় পেন্সিলের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এভাবে আমরা যে কোনো জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করব, সেন্টিমিটার স্কেলে শূন্যের সঙ্গে একটা প্রান্ত মিলাবো আর দ্বিতীয় প্রান্ত কোথায় মিলেছে দ্বিতীয় ছবিটাতেও দেখি আমি দৈর্ঘ্য পেয়েছি আমরা 8 সেন্টিমিটার। এখন তৃতীয় ছবিটা তোমরা একটু দেখো, যদি বস্তুটির দৈর্ঘ্য 2টি সংখ্যার মধ্যে আসে তখন কাছের সংখ্যাটি নিবে। যখন আমার ঠিক কোনো একটা অঙ্কের সঙ্গে মিলছে না, দুটোর মাঝামাঝি জায়গায় আসছে, সেক্ষেত্রে দৈর্ঘ্য আমরা কোনটা নেব, কাছের সংখ্যাটি নিব। কাছের সংখ্যা কোনটা, 7, 7-এর একটু কাছাকাছি 7 নিব, সেক্ষেত্রে এখানে আমরা পেন্সিলের দৈর্ঘ্য পেয়েছি 7 সেন্টিমিটার, পেন্সিলের দৈর্ঘ্য পেয়েছি 7 সেন্টিমিটার। তো বন্ধুরা আমরা জানলাম কিভাবে কোনো একটা বস্তু বা জিনিসের দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করব। এখন তোমাদের গণিত বইটা তোমরা একটু দেখো, এই গণিত বইটা আমি পরিমাপ করে তোমাদের দেখাবো, তোমরা প্রথমে খেয়াল করবে। খেয়াল করে দেখো
আমরা বইয়ের একটা প্রান্ত শূন্যের সঙ্গে মিলিয়েছি সেন্টিমিটারের শূন্য স্কেলে, আর এক প্রান্ত মিলেছে সোফিসের কাছাকাছি। একেবারে ঠিক সোফিস হয়নি, তবে কাছাকাছি সংখ্যাটাই আমরা নিব। তো আমরা কি পেলাম যে আমার গণিত বইয়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। গণিত বইয়ের দৈর্ঘ্য বন্ধুরা খেয়াল করো, দেখো আমরা গণিত বইয়ের দৈর্ঘ্য কত পেয়েছি, গণিত বইয়ের দৈর্ঘ্য পেয়েছি 24 সেন্টিমিটার। এভাবে আমি যদি প্রত্যেকটা জিনিস পরিমাপ করতে চাই, এই পেন্সিলটা পরিমাপ করতে চাই, তো এই সেন্টিমিটার স্কেলে শূন্যের সঙ্গে একটা প্রান্ত মিলাবো, আর একটা কোথায় মিলেছে আমার 8 সেমি সোজা, তাহলে আমরা 8 সেন্টিমিটার বা সংক্ষেপে 8 সেমি আমরা লিখতে পারবো। এভাবে আমরা যত জিনিস পরিমাপ করতে চাই সবই আমরা পরিমাপ করতে পারবো। কিভাবে? হ্যাঁ ঠিক বলেছো, শূন্যের সঙ্গে মিলাবো, আর আরেকটা প্রান্ত নিকটবর্তী যে দাগের সঙ্গে মিলেছে অঙ্কের স্কেলে সেটার সঙ্গে। এভাবে আমরা প্রত্যেকটা জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। যেমন তোমার টেবিল, চেয়ার, তোমার হাত, তোমার পা, এভাবে এক সময় তোমার নিজের দৈর্ঘ্য তুমি পরিমাপ করতে পারবে। কিসের সঙ্গে? মিটার স্কেল বা সেন্টিমিটার স্কেলের সঙ্গে। এখন আমি তোমাদের পছন্দ মতো বাড়ি থেকে 5টা জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করতে দিব। তোমরা একটু খাতা বের করে লিখে নাও, বাড়িতে বসে বসে কাজগুলি করবে আর আনন্দ উপভোগ করবে। বন্ধুরা তোমাদের বাড়িতে খেলাধুলার ফাঁকে ফাঁকে একটু ছোট কাজ থাকবে, সেটা হাতের কাজ, তোমরা স্কেল দিয়ে বা সেন্টিমিটার স্কেলের ফিতা দিয়ে তোমার হাতের দৈর্ঘ্য পরিমাপ করবে, দুই পড়ার টেবিলের দৈর্ঘ্য, তিন তোমার উচ্চতা, চার তোমার কলমের দৈর্ঘ্য, এই চারটি দৈর্ঘ্য পরিমাপ করবে এবং খাতায় লিখবে। আর শেষে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং করোনাকালীন সময়ে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে বাসায় বসে অনেক আনন্দ করো, আর স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলো, বাইরে কম যাওয়ার চেষ্টা করবে, এবং যদি নেহাত যেতেই হয় তাহলে মুখে মাস্ক দিয়ে যাবে, আর ভিড়ের মধ্যে কম যাওয়ার চেষ্টা করবে। অবশেষে তোমাদের সুন্দর, সুখী, সমৃদ্ধশালী জীবন কামনা করে আমি বিদায় নিচ্ছি।